থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট। জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। নমস্কার, দা জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট তরফ থেকে জীবন গড়ার কথা অনুষ্ঠানে আজকের লাইভে সকলকে স্বাগত। আমরা আজকে কিছু বিশেষ ব্যক্তিকে পেয়েছি যারা আমাদের সঙ্গে জীবন গড়ার কথা নিয়েই ছাত্রছাত্রীদের জন্য তাদের কিছু বক্তব্য রাখবেন, তাদের কিছু সাজেশন আমাদের কাছে তুলে ধরবেন, এবং সেই কারণের জন্যই আজকে আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি স্বপ্ন পূরণের চাবিকাঠি। একদমই তাই, স্বপ্ন পূরণ করতে গেলে চাবিকাঠি দরকার, এবং চাবিকাঠি যাদের হাতে তারাই কিন্তু আজকের আমাদের বিশেষ অতিথি। তো প্রথমে একটু আমরা আলাপ করে নেব তাদের সঙ্গে যারা আমাদের আজকে সঙ্গে আছেন। প্রথমে আলাপ করব আমরা ম্যাডাম শাশ্বতী গোস্বামীর সঙ্গে। শাশ্বতী গোস্বামী আছেন আদর্শ বালিকা শিক্ষায়তন যাদবপুর কলকাতা থেকে। শাশ্বতী ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের। নমস্কার। আমাদের সঙ্গে আছেন সুদূর পুরুলিয়া থেকে, হ্যাঁ এই প্রথমবার আমাদের সঙ্গে লাইভে আছেন পুরুলিয়া থেকে, পুরুলিয়া মিউনিসিপ্যাল ম্যানেজ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী স্বপন কুমার সাউ। স্বপনবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার, ভালো আছেন তো? নমস্কার সবাইকে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের, যেমন আমাদের এই প্যান্ডেমিকের সিচুয়েশন থেকে আমরা বেরোতে পারি। ওকে ওকে, এবার আমি আলাপ করব সুদূর মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে আছেন আজিমগঞ্জ রাজপুত সিং বাহাদুর হাই স্কুল থেকে প্রধান শিক্ষক শ্রী অমিরন চৌধুরী মহাশয়। অমিরন বাবু, আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার সবাইকে, এখানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাই। এবং সেই কাজের সঙ্গে আজকে আমাদের এই তিনজন বিশেষ অতিথি, হেডমিস্ট্রেস শ্রীমতী শাশ্বতী গোস্বামী, হেডমাস্টার মশাই শ্রী স্বপন কুমার সাউ এবং হেডমাস্টার মশাই শ্রী অমিরন চৌধুরী। তো আমি প্রথমেই একটু আপনাদের কাছে আসবো, জিজ্ঞেস করবো যে আজকের যে প্যান্ডেমিক সিচুয়েশন, যেটা সম্ভব শুরু করেছিলেন যে প্যান্ডেমিক সিচুয়েশন এবং তারপরে ছাত্রছাত্রীদের একটা পড়ার জায়গা, তারা কিরমভাবে পড়বে এবং তারপরে তাদের ভবিষ্যতে তাদের কেরিয়ারটা কিরমভাবে তৈরি হবে, এটা নিয়ে প্রথমে আমি আসবো আজিমগঞ্জের মুর্শিদাবাদের প্রধান শিক্ষক শ্রী অমিরন চৌধুরীর কাছে। অমিরন বাবু, আপনাকে প্রথম জিজ্ঞেস করি, প্রথমেই বলি যে আমি যে এলাকায় বসবাস করি এবং আমার স্কুল যে এলাকায়, সেই এলাকাটি বেশিরভাগ সব ধরনের পেশার মানুষ যেমন আছে, তেমনি বেশিরভাগ মানুষ আছে আনঅথরাইজড অর্গানাইজড, আনঅর্গানাইজড যে পেশা, হ্যাঁ সেই পেশার লোক অনেক বেশি, চাষি এবং অন্যান্য যেসব খেটে খাওয়া মানুষ আছে তাদের সংখ্যা খুব বেশি। ফলে গ্রামগঞ্জের অধ্যুষিত যে জায়গা, সেই জায়গা থেকে, যদিও আজিমগঞ্জ জায়গাটা আরবান এরিয়া, তথাপি চারিদিক থেকে এই ছেলেরা গ্রাম থেকে আসে, ফলে তাদের কাছে বিজ্ঞানের যে সবচেয়ে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে দূরে যে পড়ানো, অর্থাৎ মোবাইলের মাধ্যমে এবং নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে তাদের পড়ানো, সেটা সকলের পক্ষে সুযোগ হয়ে ওঠেনি। তাই তাদের কথা বিচার করে, বিবেচনা করে আমরা বাই ফোনে, মোবাইলে আমরা প্রত্যেক ছেলেকে তাদের করেছিলাম কি, আমাদের সাবজেক্টের প্রত্যেক টিচারের সঙ্গে তাদের কানেকশন করে দিয়েছিলাম ফোন। ফলে তারা করেছিল কি, হোয়াটসঅ্যাপ এবং এতে তাদের মোবাইল দিয়ে যেটুকুভাবে কাজ করতে পারে, তারা হোয়াটসঅ্যাপে সমস্ত টিচারের সঙ্গে, সাবজেক্ট টিচার, আমরা সাতটা সাবজেক্ট, বিশেষ করে ক্লাস 10, 9 এবং 10, 11, 12, এই সাতটা সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা সাতজন মাস্টারমশাইকে ঠিক করে দিয়েছিলাম, তাদের তারা যখন পড়াশোনা করবে যে মুহূর্তে, সেই রাত্রি হোক, সকাল হোক, দুপুর হোক, তারা যখন বাড়িতে পড়াশোনা করবে, যে কোনো সমস্যার যখন সমাধান করতে হবে বা সমস্যায় পড়বে তারা, তারা সঙ্গে সঙ্গে সেই টিচারকে ফোন করবে এবং সেই টিচার তাকে ব্যবস্থা করে দেবে। এবং এইভাবে আমরা কিন্তু অনেকদিন চালিয়েছি,
চালানোর পরে তারপরে যখন বলল যে না বিভিন্ন সংস্থা থেকে বলল যে একটা ইন্টারনেট মাধ্যমে একটা তাদেরকে পড়াতে হবে, সেখানে আমরা ম্যাক্সিমাম 40% ছাত্রকে আনতে পেরেছি, 100% পারিনি, কারণ সম্ভব নয়, কারণ সকলের এই জিনিস নেই। 40% ছেলেকে আনতে পেরেছি, 60% ছেলেকে আমরা আনতে পারিনি। কিন্তু যেহেতু আমাদের লোকাল যারা যেসব মাস্টারমশাই আছেন, আজকাল জানেন SSC-র মাধ্যমে টিচাররা প্রায় বেশিরভাগই দূরে দূরে, লোকাল টিচারের অভাব খুব কম, মানে অভাব খুব, তার ফলে হয়েছে কি লোকাল টিচারদের মাধ্যমে আমরা যখনই সুযোগ হয়েছে ছেলেদেরকে আমরা স্কুলে ডেকে নিয়েছি, সেটা কিন্তু সবকিছুর বাইরে, অল্প অল্প করে একজন দুজন তিনজন যখন যেমন হয়েছে সেইভাবে ডেকে নিয়ে তার সমাধান হলি আমরা একটা ঘরে বসে তাদেরকে কারেকশন করে দিয়েছি, করে দিয়ে তাদেরকে মিটিয়ে দিয়েছি, কারণ এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যারা খুব সমস্যায় পড়েছে তারা এইভাবেই সমাধান করেছে। আমি মনে করি যে মানে এটা সবাই স্বীকার করবেন যে ডাইরেক্ট টিচিং অর্থাৎ সরাসরি ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স দিয়ে যে শিক্ষা আমাদের আছে তার কিন্তু বিকল্প নেই, বিশেষ করে আমাদের মতন এলাকায়, শহরাঞ্চলে, অনেক বড় শহরে, মেট্রোপলিটন সিটিতে বা আরো বড় জায়গায় বা বিদেশে বিভিন্ন জায়গায় যেখানে একটি ছেলে সবসময় লাইব্রেরি ব্যবহার করতে পারছে, সবসময় ল্যাব ব্যবহার করতে পারছে, তারা তাদের ক্ষেত্রে এবং তাদের উন্নত দেশ, তাদের উন্নত নেট পরিষেবা আছে, সেখানে সেটা হয়তো সম্ভব, কিন্তু আমাদের এখানে এটা ডাইরেক্ট সকল ছাত্রকে আমরা দিতে পারবো না। এ তাদের কথা বিচার করে, তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা বিকল্প ব্যবস্থাও এটাও করেছিলাম, নেটের মাধ্যমেও চলেছে, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাই ফোনে চলেছে, হোয়াটসঅ্যাপ করে, এবং সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কিছু কিছু ছেলে খুব অল্প অল্প করে, হয়তো সেটা পাঁচজন ম্যাক্সিমাম পাঁচজন এরকম হয়েছে, আমি দেখেছি পাঁচজন হয়তো ছেলে তাদেরকে একটু ডেকে নিয়ে দূরে বা তাদের সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই আমরা ক্লাসেও কিন্তু কিছু কিছু করে দিয়েছি, তাদের সমস্যার সমাধান করে দিয়েছি। ওকে, একদিন সঙ্গে অনুরোধ বলুন যে এই যে আপনাদের তারা পড়াশোনা করছে এবং এই যে আপনি একটা প্যান্ডেমিক সিচুয়েশনে তাদেরকে একটা জায়গা তৈরি করে দেন, ধরুন একটা ক্লাসে আমরা সবাই জানি যে সব তো ভালো ছেলে থাকে না, কিছু ছেলে থাকে যারা স্বল্প বেলা বা মধ্য বেলা, তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আপনি নিয়েছেন? যাদের এখানে আমাদের আপনার সংস্থার সঙ্গে পরিচিত হওয়ার পূর্বে আমাদের এখানকার বহরমপুর থেকে, আমাদের কাছেই হচ্ছে বহরমপুর শহর, বহরমপুর শহরে আর কিছু অর্গানাইজেশন আছে যারা এরকম আছে, তারা আমাদের স্কুলে মাঝে মাঝে আসেন, যদি আমাদের স্কুলে আপনিও আসতে চান তাহলে। আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে ধরুন আজকে এই যে যারা ধরুন কম মেধা বা স্বল্প মেধা তাদের জন্য আপনি কোনো স্পেশাল কিছু ব্যবস্থা করছেন, বা এই যে আর কি জজ টেলিগ্রাফ ধরুন যারা অল্প মেধার তাদেরকে আমরা কিন্তু সবসময় এনকারেজ করি, আমরা বুঝি এই ছেলেটি খুব বেশি দূর হয়তো যেতে পারবে না, তাদের যাওয়ার দূরত্ব হয়তো খুব বেশি দূর হয়তো যেতে পারবে না, তারা যতই চেষ্টা করুক, আমরা তো সেটা বুঝি, কারণ প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে এবং ফিনান্সিয়াল কন্ডিশন ব্যাপারটাও আছে, সবটাই আছে, সব চিন্তা করে আমরা তাদেরকে কিন্তু এই যে বিভিন্ন যে ভোকেশনাল যে ট্রেনিং গুলো আছে বা অন্যান্য ট্রেনিং, সেই সব দিকে আমরা তাদেরকে ছাড়াবার চেষ্টা করি, তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে কারিগরি শিক্ষাটাকে তাদেরকে সেইভাবে তৈরি করা, কারিগরি শিক্ষার মাধ্যমে, হ্যাঁ, কারিগরি শিক্ষার দিকে তাদেরকে ছাড়াবার চেষ্টা করি, যে তাতে তোমরা তাদেরকে এটুকুই বোঝাই যে তোমরা অন্তত পক্ষে তুমি চাকরিও না পাও, অন্তত পক্ষে তুমি নিজে মানে কিছু করে এই বিষয় নিয়ে তুমি কিন্তু নিজে অন্য অন্য যারা কোনো কিছু না করে কিছু পাচ্ছে না তারা কোনো কিছু করে কিন্তু তোমরা কিছু নিজে আর্ন করতে পারবে, সবসময় চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু চাকরির সুবিধা আছে, হাতে নাতে কাজ, হাতের কাজে হাতের কলমে কাজ করলে যে চাকরির সুবিধা আছে ঠিক কথাই, কিন্তু সবসময় পাবে তাও গ্যারান্টি দেওয়া যায় না, তাদেরকে বলা যাবে না, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে তারা যেন এই কাজটা এই ট্রেনিংটা নিলে পরে তাদের সুবিধা হচ্ছে, তারা নিজেরাও এস্টাবলিশ করে এতে কিন্তু শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় তারা এস্টাবলিশ করে নিজের পায়ে দাঁড়াতে পারবে, এই এটা ট্রেনিং যারা অল্প মেধার, যারা যাদেরকে আমরা জানি যে আর বেশি দূর যাবে না। আচ্ছা, একটি জিনিস আমাকে বলুন অভিনন্দ, যে আপনার ওখানে যে ছাত্ররা রয়েছে বা ছাত্রীরা রয়েছে ওভারঅল, আমি যদি ওভারঅল মুর্শিদাবাদের কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনি একমাত্র রয়েছেন, তো সেক্ষেত্রে তাদের কিভাবে চিন্তা ভাবনা এবং তাদের বাবা মারা সেইভাবে কিভাবে চিন্তা ভাবনা করছে যে তাদেরকে সেইভাবে একটা পথ দেখানো ছেলে মেয়েদের,
এবং সেক্ষেত্রে আপনি কিরকম ভাবে রোলপ্লে করছেন সেখানে, বা আপনার মতো মানুষ বসে আর কিভাবে রোলপ্লে করছেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আপনি খুব ভালো জায়গায় বলেছেন, আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে আমাদের একটু ছেলে যাকে যদি ক্লাস 8-9 পাস করে গেল, 8-9 পাস করে গেল, সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গায় আমাদের এলাকা গোনায় বিভিন্ন ইট ভাটা আছে, বিভিন্ন চেঁচুর ফ্যাক্টরি, আমাদের এখানে চেঁচুর ফ্যাক্টরি বড় একটা ইয়ে, এবং বিড়ি শিল্প এখানে একটা বড় ইয়ে, গার্জেনরা যারা তাদের বাড়িতে সেই ছেলেটাই হচ্ছে ফার্স্ট লার্নার, ফলে স্বাভাবিকভাবেই তাদের এই ব্যাপারটা নেই, তারা চেষ্টা করে ছেলেকে ওইদিকে ঠেলতে। আমরা গার্জেনকে ডেকে নিয়ে তাকে বলি যে আপনার ছেলে পড়াশোনা করছে, আপনার ছেলে এখন সরকার থেকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে, নানা রকম বিষয় দিচ্ছে, আপনি কেন এখানে এখনই এনগেজ করে দেবেন ছেলেকে? আপনি পড়াশোনা করান, পড়াশোনা করানোর পরে যদি দেখেন যে ছেলে পেয়ে না হচ্ছে, তাহলে ছেলে পেয়ে বিভিন্ন স্কিল বিভিন্ন জিনিস শিখেতে সে নিজে আপনার গ্রামেই থাকবে, আপনার গ্রামেই সে আপনার শহরেই সে কাজ করতে পারবে, আপনি তাকে এখানেই পড়া বন্ধ করে দেওয়া, তাকে কাজে ঠেলে দেওয়া করেন, এইভাবে অনেককে আমরা নিয়ে এসেছি, অনেককে বুঝিয়ে নিয়ে এসেছি, তখন সকলেই কি পারছে তা কিন্তু নয়, কারণ এখানে ফিনান্সিয়াল কন্ডিশন একটা ব্যাপার বেরিয়ার হয়ে দাঁড়াচ্ছে আমাদের গার্জেনদের কাছে। ওকে, আমি এক্ষেত্রে একটা জিনিস আপনাকে একটু ইনপুট দিয়ে দিই, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ব্যাপারটা বললেন, দা জব টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটা জিনিস করে ফেলেছে অলরেডি, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তারা এত বছর ধরে, এবং আজকের দিনে কিন্তু নতুনভাবে একটা এডুকেশন লোন পাচ্ছে, যে এডুকেশন লোনটার মাধ্যম দিয়ে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছতে পারবে, তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে, এবং এই এডুকেশন লোনটা পাওয়ার পরে তারা কিন্তু এটা এখনই শোধ করতে হচ্ছে না, তারা কিন্তু যখন শোধ করবে তারা চাকরি পাওয়ার পরে, অথবা তারা যখন একটা জায়গায় এস্টাবলিশ হবে তারপরে তারা শোধ করতে পারে। মানে এই যে আপনি বললেন, এটার জন্য আপনাকে একটা ইনপুট দিলাম যে একটা এডুকেশন লোনের কিন্তু ব্যবস্থা আছে। ঠিক ঠিক ঠিক, এইটা এইটা আমরা ছাত্রদেরকে যে জানতে পারলাম, আমরা এইটা আমরা ছাত্রদের কাছে যদি বলতে পারি, আমরা ছাত্রদেরকে জানিয়ে দিতে পারি, এবং ডাইরেক্ট যদি মানে যেটা আপনাকে আমি বলছি, আপনারা যদি স্কুলে এসে আপনাদের মুখ থেকে ব্যাপারটা যে ছাত্রদের কাছে আমি একটা হয়তো সেমিনার ব্যবস্থা করলাম, ছাত্রদেরকে নিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আপনার সেবা, তাহলে অনেক বেশি কার্যকরী হবে সেটা, এবং সেটা ওরা ছেলেরা ইন্সপায়ার হবে। ডেফিনেটলি আমি আপনাকে কথা দিতে পারি এই মুহূর্তে এই প্রোগ্রামে দাঁড়িয়ে যে আমরা নিশ্চয়ই আপনার ওখানে যাবো, মুর্শিদাবাদে যাবো, বহরমপুরে যাবো, আজিমগঞ্জে যাবো, তার কারণ হচ্ছে আমরা আপনাদের মতো মাস্টারমশাই বা হেডমাস্টারমশাই যারা রয়েছেন তারা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, এবং এটা কিছুই না, এটা আমি যেটা আপনাকে বললাম যে একটা ক্লাসে যদি 40 জন ছাত্র থাকে বা ছাত্রী থাকে, সেখানে যদি আমরা 10 জন দেখি ভালো স্টুডেন্ট, বাকি 30 জনের জন্য তো একটা রাস্তা তৈরি করতেই হবে, সবাই মাস্টারমশাই হবেন না, সবাই যে ডাক্তার হবে বা সবাই ইঞ্জিনিয়ার হবে এর কোনো কথা নেই, তার বাইরেও একটা জায়গা রয়েছে, এবং সেক্ষেত্রে আজ কিন্তু সেই জায়গাগুলোকে আমাদের নার্চার করতে হবে, এবং আপনাদের মতো মানুষজন যারা আমাদের সঙ্গে সবসময় রয়েছেন এবং আমাদের এই জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন, তারা যদি আমাদেরকে বলেন হ্যাঁ আমরা একটা সেমিনার, ডেফিনেটলি আমরা সেমিনার করতে যাব, সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, আমরা করি, আমরা করি, কোনো আমাদের অসুবিধা নেই, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো এবং সমস্ত ব্যবস্থা আমরা করে দিতে পারবো, আপনারা কেবল আপনাদের ছেলেদের সামনে কেবলমাত্র এই পিকচারটা তুলে ধরা, এবং আপনারা যে কি কাজ করছেন সেটা যদি তুলে ধরতে পারেন, তাহলে নিশ্চয়ই অনেক ছেলেদের উপকৃত হবে, উপকার পাবে, এটা আমি নিশ্চিত। ওকে ওকে, আমি আবার আসবো আপনার কাছে অমরেন বাবু, আমি এবার চলে যাবো শোভন বাবুর কাছে, শোভন বাবু আছেন সুদূর পুরুলিয়া থেকে, পুরুলিয়া প্রিন্সিপাল ম্যানেজ হাই স্কুল থেকে, পুরুলিয়া থেকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠানে, শোভন বাবু আপনাকে অনেক ধন্যবাদ সেই পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, পুরুলিয়ার ছেলে মেয়েদের সুবিধা অসুবিধাগুলো আপনাদের কাছে তুলে ধরলে তারা যে আগামী দিনে কিছুটা উপকৃত হবে এই এই জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে আমাদেরকে। আপনাদের সহযোগিতা এবং এই যে হাতে কলমে শিক্ষার মাধ্যমে যে আগামী দিনে যে কর্মসংস্থান করার ক্ষেত্রে স্যার যেটা বলছিলেন যে সবাই তো আর চাকরি পাবে না, কিছু তো তাদেরকে করতে হবে, সেই জায়গায় যদি আপনারা হেল্প করেন খুব ভালো ভালো কথা। হ্যাঁ, সেই সেই প্রসঙ্গে আপনাদেরকে আপনাদেরকে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা করে দেওয়ার জন্য বা প্ল্যাটফর্মে আমাদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সমু, থ্যাংক ইউ। এবার একটু আপনি বলুন যে কিরকম ভাবে পুরুলিয়ার দিকটা যদি আমাদের তুলে ধরেন, কিভাবে পুরুলিয়ার ছেলেমেয়েরা প্রশ্ন করলো প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং তারপরে তারা কি ভাবছে, এবং আপনারা কি স্টেপ নিচ্ছেন, এবং তাদের ভবিষ্যতে কেরিয়ার নিয়ে আপনি কি ভাবছেন? হ্যাঁ, এটা স্যার তো বললেন, কিন্তু অনেকটাই প্রবলেম সেই রকমই, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, বিশেষ করে যেমন আমি ক্লাস 10 এর যেমন ফিজিক্যাল সায়েন্সটা আমি পুরোটাই অনলাইনে করতে পেরেছি, সেই সময়টাতে একদম পুরোপুরি বন্ধ ছিল, সেই সময় পুরোটাই আমি ওদেরকে ক্লাসটা করে নিয়েছি, এবং আমি যখন মাধ্যমিক যে সিলেবাসটা যখন দেখালো
যে এটা আমরা কমিয়ে দিলাম, তখন দেখলাম যে আমার পুরো কোর্সটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা করেছি সেটা ছেলেদেরকে নিয়ে আমরা ভালো রকমই করেছি, এবং তার জন্য অনেক অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ছেলেরা উপকৃত হয়েছে এবং তারা ফিডব্যাকও দিয়েছে, আমরা সেভাবে অ্যাসেসমেন্টও করেছি, সেগুলো সব ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে, যেটা স্যার বলছিলেন যে আমরা যে কিন্তু ওই 100% কাছে পৌঁছতে আমরা কিছুতেই পারিনি, সেটা আমাদের এখানে তো দেখেছি মাত্র 30% কাছাকাছি গেছে। যদিও আমরা কোনোদিন হয়তো দেখা গেল যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে প্রায় 50% মতো, কোনোদিন দেখা গেল যে 10% 20% এইরকম স্টুডেন্ট আছে, ফলে সবাইকে কন্টিনিউ করানোটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছিল। তখন আমরা একটা বিকল্প ব্যবস্থা নিয়েছিলাম ঠিকই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি করে পাঠানো, সেটা তো অতটা নেট লাগে না, কিন্তু লাইভে যখন হচ্ছিল তখন প্রচন্ড নেটের একটা প্রবলেম হচ্ছিল। আমরা নিজে আমার বাড়ির থেকেও নেট করা খুব মুশকিল, আমিও এখন স্কুলেই আছি, স্কুল থেকেই করছি কথাবার্তা, তার কারণ হচ্ছে আমার বাড়িতে আবার নেট ভালো থাকে না। তো এই অসুবিধার মধ্য থেকেও গেছি, কিন্তু দেখেছি ছেলেদের ক্লাস 10টা বিশেষ করে আমরা করতে পেরেছি, 12টাও আমরা বেশ কিছুদিন করেছি, কিন্তু 12 বোধ হয় ছেলেদের অন্য কোনোভাবে এনগেজমেন্ট থাকার জন্য তাদেরকে সবাইকে একসঙ্গে করতে পারিনি। 12 অন্যান্য মাস্টারমশাইরা যেটা করতে পেরেছেন, ফিজিক্সের ক্ষেত্রে দেখা গেছে অতটা পারা যায়নি, কিন্তু টানা গেছে ভালোই। তো সেদিক দিয়ে ওটা কিছুটা বেশ ভালোই উপকার হয়েছে। আর সবচেয়ে বড় প্রবলেম যে সমস্ত ছেলেদের কাছে পৌঁছানোর জন্য যে নেট এবং যে ডিভাইস দরকার, সেইটা কিন্তু নেই। তবে গভর্নমেন্টকে একটা ধন্যবাদ জানাতে হয় যে আমরা ওনার মানে গভর্নমেন্টের তরফ থেকে এটা পাচ্ছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, দেখা যাবে যে এই নেটের জন্য কতখানি অসুবিধা অসুবিধা হচ্ছে, এটা একটা আমাদের দেখতে হবে। সবার কাছে তো ছিল না, এখন তো সব ছেলের কাছেই হয়ে যাবে, 12 ক্ষেত্রে বিশেষ করে ভাবে বলছি। এটা গভর্নমেন্টকেও ধন্যবাদ জানাতে হয় এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, এবং খুব তাড়াতাড়ি সেটাকে ছেলেদের হাতে দেওয়ার জন্য। আর মানে পুরুলিয়াতে যে জিনিসটা যাতে আমাদের সঙ্গে কলকাতার সঙ্গে বা আপনাদের ওদের সঙ্গে তো আমরা মেলাতে পারবো না, তার কারণটা হচ্ছে ওখানকার ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি জানে, কিন্তু এখানের যেটা সমস্যা যতক্ষণ পরিকাঠামোর মতো যে সমস্যা আছে সেটা তো আছেই, উপরন্তু যোগাযোগ ব্যবস্থার সমস্যা আছে, ছেলেরা অতখানি মানে অ্যাকোয়েন্টেড নয় সিস্টেমটার সঙ্গে, এটা একটা প্রবলেম আছে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব, তো সেভাবে করেছি এবং তাতে হয়েছে। যেটা আমরা একটা একটা প্রোগ্রাম করেছিলাম যে পুরম করছিও, যে প্র্যাকটিক্যালগুলো এখন তো সামনেই আসছে, সেই প্র্যাকটিক্যালগুলো আমরা নিজেরাই করব, করে হোয়াটসঅ্যাপে যে ভিডিও করে সেটা ছেলেদের মাধ্যমে পাঠিয়ে দেবো, তাহলে কিছুটা ওরা অন্তত পক্ষে জানতে পারে, এরকম ভাবে একটা প্রোগ্রাম আমাদের নেওয়া হয়েছে। আর এটা তো ঠিক যে সবাই তো আর বড় বড় চাকরি বা উন্নত মানের চাকরি পাবে না, তাদেরকে কিছু স্টুডেন্টকে অবশ্যই তাদের হাতে কলমে কাজ শিখে যেতে হবে। তো আমরা আমাদের এখানে ছিল মোবাইল রিপেয়ারিং একটা ভোকেশনাল কোর্স ছিল, সেখানে দেখেছি যথেষ্ট ভালোভাবে তারা ছিল, এখন ইদানিং ওটা নেই, কিন্তু ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যালের যে ভোকেশনাল কোর্স আছে সেখানে স্টুডেন্টরা অনেকখানি হয়েছে, বছর বছর বেরিয়েছে, এখন ইদানিং হয়েছে কেউ সংখ্যাটা অনেক বেশি হয়েছে যে না আর ছেলেরা অত ইন্টারেস্টেড হচ্ছে না, কাজ করছে ঠিকই কিন্তু এটা হচ্ছে না। কিন্তু যদি অন্য ডিফারেন্ট টাইপসের যদি কোর্স ওদের মধ্যে দিয়ে দেওয়া যায়, যে যারা বিভিন্ন রকম ট্রেনিং এর মাধ্যমে, তাহলে কিন্তু অনেকখানি সুবিধা হবে। আর সেটা তো আমি যা দেখলাম আপনাদের যে জজ টেলিগ্রাফের যে ইয়ে আছে, মানে আপনাদের যে বিভিন্ন রকম স্কোপ আছে, সেটা যদি ছেলেদের কাছে পৌঁছানো যায় তাহলে ওরা কিন্তু উপকৃত হবে। একটাই সমস্যা, কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 323-324 কিলোমিটার, এই দূরত্ব কভার করে জিনিসটাকে করা, এটা একটা সত্যি ভাবতে হবে কিভাবে করা যায়। হয় আপনাদেরকে আসতে হবে, মানে যদি পাহাড়ের কাছে যদি না যায় তো মোহাম্মদকেই পাহাড়ের কাছে যেতে হবে, এরকম ব্যাপারটা আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু কিছুটা মনে হচ্ছে আমাদের এখানে ছেলেরা নিশ্চয়ই উপকৃত হবে বলে আমি মনে করছি। ওকে, একটা হিসাবে বলুন, এটা তো আপনি বললেন যে ওভারঅল একটা ক্যারিয়ারের কথা, এর বাইরে আপনার কি মনে হয় যে ছেলে মেয়েরা তাদেরকে, ধরুন আজকে আমি জাস্ট দু একটা কোর্সের কথা আপনাকে বলতে পারি, যেমন ধরুন ভীষণ ভাবে আজকের দিনে যেটা সব থেকে খুব চাহিদা কোর্স সেটা হচ্ছে প্যারামেডিকেল। তো এই যে প্যারামেডিকেল কোর্স, কারণ আজকে ধরুন মেডিকেল সায়েন্সে আজকে যে সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি এটা ভীষণ ভাবে দরকারি, সেখানে আপনার কি মনে হয়? বা আর একটা জিনিস আপনাকে বলি, যে মেয়েদের যারা রয়েছে, মেয়ে ছেলে উভয় ক্ষেত্রেই বলতে পারি আমি, বাট বিশেষ করে মেয়েরা যারা রয়েছে তাদের জন্য ধরুন বিউটি অ্যান্ড ওয়েলনেস, তো এই যে একটা কোর্স, এগুলো নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কিরকম, এগুলো নিয়ে কি ভাবছেন আপনি, বা অ্যাজ এ হেডমাস্টার আপনি কি ভাবেন? না, প্যারামেডিকেলের কোর্সগুলো তো খুব ভালো, কারণ আমাদের গ্রামে গঞ্জের যে অবস্থা, সবসময় তো ডাক্তার পাই না বা তার চিকিৎসা ব্যবস্থা করতে পারি না,
এবং ইমিডিয়েটলি যদি কিছু জানা যায় তাহলে খুব ভালো হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই উপকারী হবে। তবে আমাদের এখানে যে একটা জিনিস, যেমন নার্সিং এর একটা অনেক জায়গায় ট্রেনিং হচ্ছিল, তো পরে দেখা গেলো সেটা প্রবলেম সৃষ্টি করছে। তারা যেহেতু যেহেতু একটা মানে অথেন্টিকেটেড সংস্থা নয়, ফলে মানুষের মধ্যে একটা ভীতি আছে। কিন্তু জর্জ টেলিগ্রাফের তো সেটা নেই, জর্জ টেলিগ্রাফ একটা একদম একদম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনাদের যদি সহযোগিতা পায়, আমার মনে হয় যে সেটা কাজে লাগবে, ছেলেদের কাজে লাগবে। তাদের ওই ভীতিটা নাই যে ঠকে যাওয়ার ব্যাপারটা। অনেক জায়গাতে যেটা হচ্ছে, প্যারামেডিকেল আদৌ কি শেখাচ্ছে কিনা, তারা ভর্তি হলো তারপরে কাজ করার ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছিল, সেটা হবে না আশা করছি। সেক্ষেত্রে আপনাদের যে এক্সপোজারটা, সেটা যদি এখানে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের ছাত্রদেরকে নিয়ে যদি একটা সেমিনারের মতো করে জিনিসটা বোঝানো যায়, তাহলে কিন্তু ছেলেরা উপকৃত হবে এবং তাদের আগামী দিনের যে কর্মসংস্থানের ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি হবে। বিশেষ করে শহরের ছেলেদের তো খুবই কাজে লাগবে, গ্রামেও আসবে। তো গ্রামের ছেলেদেরকে তো এই প্যারামেডিকেলের কোর্স করতে শহরে আসতে হবে, সেটা কিরকম ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকবে জানি না, কিন্তু উপকৃত হবে এই কথাটা আপনাকে আমি 100% দিয়ে বলতে পারি। ওকে, মানে এটা আপনি বলছেন যে আজকে যদি তারা পায় একটা কোর্স, বা ধরুন মেয়েরা, মেয়েরাও তো আজকে পিছিয়ে নেই, তো সেক্ষেত্রে আমি বিউটি অ্যান্ড ওয়েলনেস যেটাই বলছিলাম, তো সেটা একটা বড় জায়গা পড়বে। হ্যাঁ, এক্সপোজার দিতে দিলে অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এবং তাছাড়া আমাদের যে বিভিন্ন কোর্স আছে, ধরুন আজকে প্রায় আমাদের 50টা উপরে কোর্স, এবং প্রায় ধরুন 70টা কাছাকাছি আমাদের সেন্টার রয়েছে, মানে সব মিলিয়ে প্রায় ধরুন আমাদের প্রচুর, মানে সব আরেকটি হিসাব আপনাকে বলে দিই, আপনি বললেন বলে জাস্ট আপনাকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই যেরকম আমি স্কুল নিচে যাচ্ছে দেখুন আমাদের এই ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বার যেটা যাচ্ছে, এই ফোন নাম্বারটা যদি আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের দিয়ে দেন, তাহলে কিন্তু তারা এই ফোন নাম্বারে ফোন করতে পারে, এবং তখন এই ফোন করার পরে আমরা কিন্তু তাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো। কারণ বিভিন্ন সেন্টার তো বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে তাদের সুবিধা হবে, তারা অটোমেটিক্যালি এই ফোন নাম্বারটা নিয়ে তাদের আমরা আমাদের কাছে ফোন করলে আমরা তাদের প্রপারলি গাইড করে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ অমনবাবু, আমি আবার আসবো আপনার কাছে, অমনবাবু ফিরবো, আমি আসবো শাশ্বতী ম্যাডামের কাছে। শাশ্বতী ম্যাডাম, কারণ আপনি আছেন আদর্শ বালিকা বিদ্যালয় যাদবপুর থেকে, তো আমাদের তো আদর্শ বালিকা শিক্ষায়তন থেকে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে মিলেছেন পুরুলিয়া, এবং আজকে মিলেছেন মুর্শিদাবাদের আলিমগঞ্জ। তো একটা বড় জায়গা রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কলকাতা সবাই যেটা বললেন, আমাদের শৌমবাবু বললেন, অমেনবাবু বললেন, যে আপনারা যেহেতু একটু গ্রামের দিকে বা একটু শহরাঞ্চলের থেকে একটু দূরে, বা সিটি থেকে একটু দূরে, যেটা আপনার শৌমবাবু বলছিলেন, তো সেক্ষেত্রে আপনি একদম সিটিতে রয়েছেন, কলকাতায় বসে আছেন, তো আপনার কিরকম ভাবে চিন্তা ভাবনা যে আজকের দিনে ছেলেমেয়েরা কিরকম ভাবে পড়াশোনা করবে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এবং তারপরে তারা যখন তার থেকে বেরোচ্ছে আস্তে আস্তে, এবার স্কুল কলেজ যখন খুলবে তারা কিরকম ভাবে আসবে, এবং ভবিষ্যতে তারা কিভাবে তাদের ক্যারিয়ারটাকে তৈরি করবে, আপনার কি মনে হয়? সরস্বতী ম্যাডাম, আচ্ছা প্রথমে একটা কথা বলি, যে শহরাঞ্চলে থাকলেই কিন্তু সব স্টুডেন্টরা যে পূর্ণ সুযোগ পায় তা কিন্তু নয়। এখানেও অনেক কি বলবো, দারিদ্র সীমার নিচে প্রচুর স্টুডেন্ট আছে, এবং নিম্নবিত্ত পরিবারের অনেক ছাত্রী রয়েছে। আমাদেরটা মেনলি ছাত্রী, মানে গার্লস স্কুল, তো সেহেতু আমি এইটুকু বলতে পারি যে সরকারি এখানে যাদের একটু অবস্থা ভালো কলকাতা শহরে, আপনারা জানেন, তারা বেশিরভাগই বেসরকারি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। তা সরকারি বিদ্যালয়গুলিতে প্রধানত যারা খুবই একটু নিম্নবিত্ত পরিবার বা খুবই মানে দরিদ্র, এবং যারা একেবারেই ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছে না, সেই ধরনের স্টুডেন্টের সংখ্যা বেশি। আমি বলবো না যে তারাই সব, তবে সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত বেশি সরকারি স্কুলে এখন বর্তমানে। অতএব তারা যে খুব সুযোগ সুবিধা পাচ্ছে তা কিন্তু নয়। যেমন আমাদের যখন প্রথম যখন লকডাউনটা হলো, তখন উচ্চ মাধ্যমিক হতে হতে যে লকডাউনটা হলো আর কি, তো আমরা সেই সময় তো ভাবতে পারিনি যে এইভাবে আমাদের পড়াশোনা চালাতে হবে। তো যাই হোক, তাও আমরা যখন 14 দিন আরো বাড়লো, এবং যখন আমরা দেখলাম যে না, স্কুলে পড়াশোনা তো বন্ধ হয়ে গেল, আমাদের তো তাহলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, তো সেক্ষেত্রে আমরা যখন এই অনলাইনে আমরা নিজেদের মধ্যে আগে একাডেমিক কাউন্সিল এবং নিজেরা টিচারদের স্টাফ কাউন্সিলে একটা গ্রুপ তৈরি করলাম, যে কিভাবে আমরা
এতগুলি মেয়ে আমাদের স্কুলে, ছাত্রীর সংখ্যা প্রায় 1,500, 5 to 12, তো এতগুলি ছাত্রীকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব অনলাইনে? আমাদের কোনো অভিজ্ঞতা তো সুষমা অবশ্য কারোরই ছিল না অভিজ্ঞতাটা, তো যাই হোক আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম তখন, এবং খুব দ্রুত আমরা সবাই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম এবং যে এটা অনলাইনে খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়া আর মুর্শিদাবাদের থেকে আমাদের যে খুব মানে পার্থক্য ছিল তা নয়, মানে আমরা মেয়েদের থেকে ফোন নাম্বার নিয়ে তাদের কাছে এগোতে চাইছিলাম, কিন্তু দেখা যাচ্ছিল যে বেশিরভাগ মেয়েদের কাছেই স্মার্টফোন নেই, বাড়িতে হয়তো একটা স্মার্টফোন বা কারোর বাড়িতে স্মার্টফোন নেই, বা স্মার্টফোন হয়তো বাবা মা নিয়ে চলে যান, বাবার কাছে একটা থাকে, তিনি হয়তো সারাদিনে কাজের জন্য বেরিয়ে যান, এবার সেই বাচ্চাটি পাবে কোথা থেকে? তারপর তারপরে যেটা এলো আমফান এলো, এবং লকডাউনে এখানকার এই সমস্ত মানে মধ্যবিত্ত সম্প্রদায়েরও অনেক মধ্যবিত্ত পরিমাণ মানে ক্লাসের আর কি মানুষজনের মানে ছাত্রীরাও তো আসে, তো সকলেরই কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল। মানে তখন আমরা বলতেই পারছি না যে হ্যাঁ তোমরা নেট করো, মানে তাদের খাবার জুটছে না, এরকম অবস্থা, কাজ চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা সে সময় আমরা অনলাইনে সবাইকে জড়ো করেছিলাম, সবাইকে পারিনি, মানে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ওই আমরাও কিন্তু সেই মুর্শিদাবাদ পুরুলিয়ার মতন 30 to 40% এর বেশি কিছুতেই আনতে পারছিলাম না। মানে ব্যাপারটা হলো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, হাতে স্মার্টফোন নেই, আর ইন্টারনেটের জন্য যে টাকা পয়সা প্রয়োজন, যে টাকাটা বাড়ি থেকে দিতে হবে, সেই টাকা দেওয়ার সামর্থ্য নেই বাবা মায়েদের। মানে ব্যাপারটা কিন্তু কলকাতা বলে যে তারা ভীষণ প্রিভিলেজ পাচ্ছিল তা কিন্তু নয়, তাদের অবস্থাটাও মানে বিশেষ, ধরুন যে ওই 30% মতন তাদের অবস্থাটা ভালো, তারা কিন্তু এই অনলাইনের সুবিধাটা নিতে পারছিল, কিন্তু বাদ বাকি আপনি ধরে নিতে পারেন প্রায় 70% সে সময় প্রথম দিকে নিতে পারছিল না। তারপরে যাই হোক বাবা মারাও বুঝলেন, আর বাবা মারা ভাবছিলেন যে এই তো স্কুল খুলেই যাবে, আবার তো নর্মাল ক্লাস হবে, কিন্তু বাবা মারা যখন দেখলেন না স্কুল তো খুলছে না, না এটা তো একটা বেশ লং টাইম একটা ব্যাপার, তখন বাবা মারা বুঝে হয়তো তাদের হাতে ওই ক্লাসের সময়টুকু একটু ফোনটা দিলেন, বা একটু কি বলবো নেটের একটু কষ্ট করে হলেও একটু খরচা টর্চা দিয়ে, তাও আমরা 100% পৌঁছাতে পারিনি, আমরা গিয়ে সেই 60% ম্যাক্সিমাম গিয়ে পৌঁছাতে পারলাম। তাও অনেক মেয়ে কিন্তু সাফার করেছে এবং করেই চলেছে, বিশেষ করে ক্লাস 11-12 এর তো কি বলবো প্র্যাকটিক্যাল ক্লাস তো ওইভাবে হয়ই না। হ্যাঁ, তাও আমাদের টিচাররা প্রথম দিকে, আর কিছু সিনিয়র টিচার যারা ছিলেন তারা, আর সব টিচার তো মানে ঠিক অনলাইনে অভ্যস্ত না, তারা মানে সবাই আমরা সে সময় শিখেছি জুম কি করতে, গুগল মিট কি জিনিস, এইগুলো সবাই কিন্তু সে সময় শিখেছে, হ্যাঁ, যে কিভাবে মেয়েদের নিয়ে ক্লাস করতে হয়। যাই হোক, তাও হোয়াটসঅ্যাপে ক্লাস করা হয়েছে, হোয়াটসঅ্যাপে ক্লাস করলে পরে হয়তো নেটের খরচাটা যেটা উনি বললেন যে কম হয়েছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এখনো আমাদের চলে, এখনো আমাদের কিছু ক্লাস নিতেই হয় হোয়াটসঅ্যাপে, এবং কিছু ভিডিও করে পাঠাতে হয় যেটা ইউটিউবে দেওয়া থাকে, ওরা যে কোনো সময় সেটা দেখে নিতে পারে। আচ্ছা, এইবারে হচ্ছে এখন এই পরিস্থিতি থেকে কোনো রকমে মানে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি, যাই হোক এই পরিস্থিতি আস্তে আস্তে হয়তো স্বাভাবিক হবে, জানি না কবে স্বাভাবিক হবে, ছাত্রীরা বিভিন্ন দিক থেকেই তো বঞ্চিত তো এবার হলোই, পুরো সারাটা বছর তো হলোই বঞ্চিতই বলবো, মানে অনলাইনে ক্লাসের হয়তো কিছু জন 50% যদি সুবিধা নিতে পারে তো 50% নিতে পারেনি এই সুযোগটা। আর একটা জিনিস যেটা হয়েছে, সাইকোলজিক্যালি ওরা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে, মানে কলকাতা বলি যে খুব চাকচিক্য খুব তা কিন্তু নয়, ওরা কিন্তু বাড়িতে বন্দি, বা এই যে স্কুলে আসতে পারছে না, বন্ধুদের সাথে মিশতে পারছে না, বাড়িতে বাবা মা সবসময় ওদের উপর একটা নজর রাখছে, ওদের একটা নিজস্ব জীবন নেই, হ্যাঁ এইটাতে ওরা কিন্তু ভীষণ ভাবে খুব দুঃখে আছে। ছাত্রীরা যে এই যে ওরা স্কুলে আসতে পারছে না, এটা ওদের জীবনের জন্য খুবই একটা খারাপ পর্যায়ে আর কি গেল আর কি। যাই হোক, এখন আপনারা মানে এখন যাই হোক সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা তো সব পেয়ে গেছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই যে হবে,
আর প্রথমতে বলি যে আপনাদের সাথে আমাদের স্কুলের যোগাযোগ অনেক দিনের, আপনারা মানে জর্জ টেলিগ্রাফ আপনারা তো আমাদের স্কুলে আসেন এবং এর আগেও এসেছেন, অনেকবার এসেছেন এবং যথেষ্ট যোগাযোগ রয়েছে আমাদের স্কুলের সাথে, আমাদের মেয়েরাও জানে। আর কলকাতা শহরে নতুন করে আপনাদের আর পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, মেয়েরা জানেন এবং মেয়েরা জানে এবং তারা খুব ভালোই জানে। বিশেষ করে আমি বলছি না, খুব এক্সট্রাঅর্ডিনারি মেয়েও কিন্তু আমাদের স্কুলে পড়ে, মানে খুব ভালো মেয়ে, তাদের জন্য হয়তো তারা নিজেরা বেছে নেয়, কিন্তু যারা খুব সাধারণ ক্যাটাগরির মেয়ে মানে হয়তো সেভাবে অনেক দূর পর্যন্ত পড়তে পারবে না বা ডাক্তারি ইঞ্জিনিয়ার ডাক্তারিতে চান্স পাবে না বা এই ধরনের কোনো এম নেই, লক্ষ্য নেই, তো তাদের অবশ্যই আমরা বলি যে তোমরা পেশাগত শিক্ষা, হ্যাঁ প্রফেশনাল কোনো ট্রেনিং না, যে ট্রেনিং এ তোমরা জীবনে অন্তত দাঁড়াতে পারো। এখন জীবনে দাঁড়াতে গেলে এই প্রফেশনাল ট্রেনিংটা খুবই দরকার, কারণ এখন তিনটে মানে দুটো জিনিসের আমরা দেখলাম খুব জরুরি। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে চাকরি পেতে গেলে, ইংলিশ বা এরকম বিশেষত ইংলিশ কমিউনিকেশন স্কিল। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কম্পিউটারের ব্যবহার, এত কম্পিউটারের ব্যবহার চারিদিকে, মানে আপনি যে কোনো সাবজেক্টে এখন কম্পিউটারটা জানতেই হবে, এখন ছেলে মেয়ে সবাইকে কম্পিউটারটা জানতে হবে, যে কোনো সাবজেক্টই হোক, সে যে সাবজেক্টই হোক। আর এই জন্য আমি সেটাই বলি যে একটু, আর এই যে অনলাইন পড়াশোনায় লিসনিং এবিলিটি, হ্যাঁ এই লিসনিং আর লার্নিং এই দুটো খুব কঠিন জিনিস। হ্যাঁ এই শোনার যে ক্ষমতা, এই শোনার ক্ষমতাটা কিন্তু সবার থাকে না, শুনতে পারে না, হুম এই শোনার ক্ষমতাটা তো একটু বাড়াতেই হবে, কারণ আমার মনে হয় অনলাইন এই যে সিস্টেমটা চলছে এটা কিন্তু চলতেই থাকবে, অন্তত কিছুটা হলেও কিছু পার্সেন্টেজ হলেও কিন্তু আমাদের জীবনে এটা রয়ে গেল। যাই হোক, আমি তো মেয়েদের সবসময়ই বলি যে তোমরা কিন্তু আমাদের মেয়েদের যেটা ম্যাক্সিমাম অনেকেই করেন, যেটা একটু যাদের পড়াশোনা অতটা ভালো নয়, যেসব মেয়েরা হ্যাঁ কোনো রকমে মাধ্যমিকটা পাশ করলো কি উচ্চ মাধ্যমিক পাশ করলো কি করলো না, বিয়ে দিয়ে দেবে, বিয়ে হয়েও যায় কিছু মেয়ে, আমরা সেটাই বলি যে এটা করো না, কারণ দেখো এখন যা যুগ পড়েছে, এখন তো অল্প পয়সায় তো সংসার চলে না, তোমরাও যদি কিছু রোজগার করতে পারো, এই রোজগারের জায়গাটা হলো প্রফেশনাল ট্রেনিং, সেটা তুমি যেখান থেকেই নাও কিন্তু প্রফেশনাল ট্রেনিংটা তুমি একটা নাও। সেই বাবা মাদের বোঝাই সবসময় যে ঠিক বুঝতে পারেন তা নন, আবার মেয়েদের বলি যে তোমরা তো লেখাপড়া শিখেছো, তোমরা গিয়ে বাবা মাদের বলো যে আমরা এক্ষুনি বিয়ে করব না, আমরা লেখাপড়া শিখে একটা অন্তত ছোটখাটো জব হলেও একটা যদি আমরা করতে পারি, তো আমাদের নিজেদের খরচাটা যদি আমরা চালাতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থভাবে একটা সংসারও করতে পারি। তো সেই ব্যাপারে আর কি আমরা সবসময় এটা বলি। ওকে, আমি আবার আসছি আপনার কাছে ম্যাডাম, তার আগে একটা জিনিস আপনাকে বলে দিই, এবং সৌম্যবাবু আমাদের দুজনেই তিনজনই রয়েছেন আপনারা, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে চাকরির ব্যাপার, দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু বিগত 100 বছর ধরে একটা জিনিস করে আসছে, যেটা হচ্ছে প্লেসমেন্ট, মানে শুধুমাত্র শিখিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো, সে অন্য কিছু করতে পারলো না তা নয়, সে কিন্তু লাইফ টাইম প্লেসমেন্টটা পায়, এবং তার জন্য আমাদের ডেডিকেটেডলি আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু মানে দিন রাত এক করে দিয়ে সেই সব ছাত্রছাত্রী যারা আমাদের এখান থেকে পড়ে পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য কিন্তু তারা সেই প্লেসমেন্টের ব্যবস্থা করে যাচ্ছে। যদি সে একবার পেলো, এমন নয় যে সে একবারের জন্য পেলো, সে বারবার যদি তার মনে হলো না আবার একটু আমাদের একটু আমি 2 বছর আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি একটু ভালো জায়গায় যাবো, সে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করে, মানে লাইফ টাইমটাকে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু একমাত্র যে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট করে আসছে বিগত 100 বছর ধরে, মানে এটা একটা বড় জিনিস যেটা আপনি বললেন আমাদেরকে, যে একটা প্লেসমেন্ট বা একটা চাকরি যেখান থেকে তারা পাবে। ওকে, আমি আবার একটু অমরেন্দ্র বাবুর কাছে আসবো। অমরেন্দ্র বাবু বলুন। আচ্ছা, প্রথমে আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই যে আপনি যেটা বললেন প্রথমেই মুর্শিদাবাদ এবং পুরুলিয়া বা এই এই দুটোকেই প্রথমেই শাস্ত্রী ম্যাডাম কিন্তু প্রথমেই কেটে দিয়েছেন যে না দুটো জায়গা এক হলো, মানে কলকাতাও কিন্তু সমানভাবে এই এটার মধ্যে প্যান্ডেমিক এবং এই অনলাইন এগুলোর মধ্যে থেকে কিন্তু সেই জায়গাটা খুব একটা ভালোভাবে থাকতে পেরেছে তা নয়, মানে যেটা আপনারা পেরেছেন এতটা দূর থেকে কলকাতা থেকে, যেটা পুরুলিয়া বললেন সমগ্র বললেন প্রায় 320 কিলোমিটার, তো ঠিক সেরকমই, তো এক্ষেত্রে আপনার কি কোনো প্রশ্ন আছে যেটা শাস্ত্রী ম্যাডামকে আপনি করতে চান? অমরেন্দ্র বাবু
ও ম্যাডামের কাছে, ম্যাডাম যে কথাটা বলেছেন ঠিকই আছে, সেটা আমাদের সিচুয়েশনের সঙ্গে, আমাদের পরিবেশের সঙ্গে প্রায় মিলে মিলে যাবে। কারণ ওই মানে ওই তো মূলত একটা পয়েন্ট জায়গা, আর্থিক অবস্থা এবং সামাজিক সমস্যা, এটাই আমাদের মূল কারণ, যার ফলে কলকাতা হোক আর আমাদের মুর্শিদাবাদই হোক, সেই প্রবলেমটা কাছাকাছি বেশিরভাগ, বিশেষ করে উচ্চ মধ্যবিত্ত বাদ দিয়ে নিম্ন মধ্যবিত্ত এবং তার নিচে যারা আছে তাদের ক্ষেত্রে একই রকমই সিচুয়েশন, এটা ঠিকই। এখন ওনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের ওখানে একটা বড় সমস্যা, আমাদের আজিমগঞ্জে এবং মুর্শিদাবাদে একটা বড় সমস্যা, যে মানে এটা যেহেতু এতে বলছি এই সমস্যা বোধহয় আপনাদেরও ফেস করতে হচ্ছে, প্রাইভেট স্কুল প্রচুর পরিমাণে গজিয়ে উঠেছে, এবং আমাদের মতো স্কুলগুলোতে একটা যদি সত্যি কথা বলতে হয়, মানে আমি এই 34 বছর আমার সার্ভিস শেষ হতে এই জানুয়ারি 31শে জানুয়ারি আমি রিটায়ার করব, অবসর নেব। এতদিনের যে এর আগেও আমরা পড়াশোনা করিয়েছি, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু একটা জিনিস বর্তমানে হয়েছে, স্কুলে কিন্তু পড়াশোনার পড়ানোর শিক্ষকদের যে ক্লাস টিচিং, তার চেয়ে শিক্ষকদের আনুষঙ্গিক কাজ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং একাধিক স্কিম স্কুলের মধ্যে, আমরা আমরা মাস্টারমশাইরা, দিদিমণি ম্যাডাম এবং আমরা শিক্ষক যারা সবাই আছি, তারা সবাই আন্তরিকভাবে চাই প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্রছাত্রী তারা সাহায্য পাক, বিভিন্ন সাহায্য পাক, এবং চারিদিক থেকে সাহায্য পেয়ে তারা তাদের যে মূল লক্ষ্য পড়াশোনা করা, মানুষ হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, এটা তারা করুক, এটা অবশ্যই প্রত্যেকে চায়। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যে এই আনুষঙ্গিক কাজগুলো এই টিচারদের সব, প্রতিটি স্কিমের জন্য একটা করে নোডাল টিচার ঠিক করা হয়েছে, দিদিমণি ম্যাডাম বোধহয় আমার সঙ্গে একমত হবেন, এবং সেই স্কিমগুলোকে, সেই স্কিমগুলোকে যেমন যেন তেন প্রকারেণ তাকে ফুলফিল করতেই হবে, এবং একটা লিমিট খুব শর্ট টাইমের মধ্যে, এবং একটা তার জন্য আমাদেরকে অনেক রকম কথাও শুনতে হয় যদি না সেটা করতে পারা যায়। অথচ যাকে আমি সেই কাজটা করাচ্ছি তিনি একজন ভাইটাল সাবজেক্টের টিচার, তিনি একজন ইংলিশ টিচার, তিনি একজন ম্যাথ টিচার, ম্যাথ সাবজেক্টের টিচার, তাকে আমাকে সেই থেকে সেখান থেকে তুলে নিয়ে এসে তাকে আমাকে কম্পিউটারে বসাতে হচ্ছে, কম্পিউটারে আমাদের এখানে দূরে নেটের এত সমস্যা, সার্ভার ডাউন, এ ডাউন, নানা রকম করে ধর ক্লাসটাও গেল তার সবই। ফলে সত্যি কথা বলতে কি, মানে এটা আমি একবারে সত্যি কথা বলছি, যদি এটা খুব অপ্রিয় কথা তবুও বলছি, আমাদের এই সব স্কুলগুলোতে এখন কিন্তু সত্যি, আগে যে পড়াশোনা, শুধু পড়াশোনাটা আমাদের মধ্যে ছিল, সেই পড়াশোনাটার জায়গাটা কিন্তু ছাত্রদেরকে যে তাদের পড়াশোনা তাদের তৈরি করার যে এটা, সেটা কিন্তু চলে গেছে, যার ফলে গোটা স্কুল এখন ছাত্রছাত্রীদেরও মানসিকতা পাল্টে গেছে, তারা প্রতি মুহূর্তে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সার্টিফিকেট এটা দেন সেটা দেন, এই স্কিম সেই স্কিম তাদেরকে দিয়ে ছড়াছড়ি করানো হচ্ছে, তারা ওইটাই, এবং তারা যেন স্কুলে আসছে বোধহয় এটাই পাওয়ার জন্য। তার ফলে হয়েছে কি, যে বেসরকারি স্কুল এই সুযোগ সুবিধাটা নিচ্ছে, এবং গার্জেনরা চাইছে, বাবা যতই লেখাপড়া না করুক, বাবা নিরক্ষর হতে পারে কিন্তু কোনো বাবাই চায় না, বাবা দরিদ্র হতে পারে কিন্তু কোনো বাবা চায় না তার ছেলেটা তার মতন হোক, তার ছেলেটা কিন্তু মানুষ হোক, সে আপ্রাণ ভাবে চেষ্টা করে। ফলে আমাদের মতো স্কুলগুলোতে তাকিয়ে দেখা যাচ্ছে তারা আমাদের থেকে স্কুল তুলে নিয়ে গিয়ে, ছাত্র ছেলে তুলে নিয়ে গিয়ে তারা প্রাইভেট স্কুলে ভর্তি করছে, ফলে ছাত্র সংখ্যা কিন্তু কমছে, আমাদের মতো স্কুলে কিন্তু আগে যে ছাত্র সংখ্যা ছিল তাদের কমছে, এটা একটা ভয়ানক পরিস্থিতি, এটা একটা ভয়ানক। এইরকম জায়গায় আপনাদের মতো এই সংস্থাগুলো যদি এগিয়ে এসে তাদেরকে এইগুলো এই এইদিকে যে মধ্যবিত্ত মেধা এবং তার আর একটু কম মেধার যে ছেলেরা আছে তাদেরকে যদি এইদিকে একটু করা যায়, তাহলে সেই ছেলেগুলোকেও অন্তত পক্ষে আমরা পারবো ধরে রাখতে, এবং তাদের জীবনে অন্তপক্ষে কিছুটা কার্যকরী ভূমিকা নিতে পারবে। বললেন অমরেন্দ্র মোদী যেটা বললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আজকের আমাদের টপিকের বিষয় বা বিষয়ের যে আমরা আলোচনা করছি সেটা কিন্তু স্বপ্ন পূরণের চাবিকাঠি, এবং সেই চাবিকাঠি যেটা আপনি বলছিলেন যে এই এই যখন একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে ভর্তি হতে যায় তখন কিন্তু তারা জানে না বা মাস্টারমশাইরা জানেন না যে তারা কিরকম ভাবে তৈরি হবে, তো সেই তারপরে কিন্তু তৈরি করে সেই জায়গায় তারা একটা কেরিয়ার বা একটা লক্ষ্যে পৌঁছে যায়। কারণ এরকম অভিজ্ঞতা ডেফিনেটলি আপনার হয়েছে যে ছেলের ছেলেরা যখন আপনাকে কোনো চাকরি পেয়ে ফিরে এসছে, যখন প্রণাম করেছে আপনাকে, তখন আপনি আমাদের আমাদের ভাই অবশ্যই অবশ্যই তারা আসে, তারা প্রণাম করে, তারা তখন তো খুব আনন্দ লাগে, আমাদের তো ওইটাই পাওনা, আমাদের তো ওইটাই পাওনা, আমাদের তো আর কিছু পাওনা নেই, আমাদের তো ওইটাই পাওনা যে আমরা আমাদের ছাত্র এখনো আছে, এই নীতিবোধ এখনো আছে, কিন্তু বাংলা মিডিয়ামে এখনো কিন্তু
হ্যাঁ এখনো আছে, যেটা কিন্তু ইংলিশ আর আমাদের মিডিয়ামে নেই। সবচেয়ে বেশি পাওনা, আমাদের সবচেয়ে বেশি পাওনা কোনো অফিসে যখন যাই বা কোনো আর একটু বড় কোনো অন্যান্য সরকারি অফিসে যাই, তখন কোনো না কোনো ছাত্র কেউ এসে আমাদেরকে প্রণাম করছে, মাস্টারমশাই আমার কাজটা ধরে, মাস্টার কাকে দরকার, কার কাছে যে যাবেন আপনি, সেই যে এটা কিন্তু মানে আপনি ইংলিশ মিডিয়াম মানে ছাত্রদের সঙ্গে যে এই ভালোবাসাটা এইটা কিন্তু পাবে আমাদের এখানে। আমাদের স্কুল বলতে প্রাইভেট স্কুল থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে আসছে, তাতে ওদের পরিকাঠামোর কি ডিস্টার্ব আছে জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু আসছে, আমাদের কিন্তু উল্টো উল্টো ট্রেনটা কিন্তু নেই এখানে সরকারি। আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা ব্যাপার হচ্ছে কি না, আসছি একটু একটু আমি কিন্তু এক্ষেত্রে বলতে পারি বাংলা মিডিয়ামের এই অবস্থাতেও। হ্যাঁ শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? আমি বলতে পারি বাংলা মিডিয়ামের দুর্দিনেও আমার স্কুল কিন্তু মানে আমি আমি জায়গা দিতে পারি না, মানে মেয়েদের আমাদের ফিরিয়ে দিতে হয়, মানে এত এত ছাত্রীরা আসে আমার স্কুলে পড়তে, মানে আমার খুব খারাপ লাগে, আমি নিতে পারি না। আজও যেমন কতজন এসছে, নেবেন না, আমাদের আর সিট নেই, আমরা আর জায়গা দিতে পারছি না, মানে এটা একটা মানে কি বলবো আমি জানি না, মানে আমার মনে হয় অন্তত আমার স্কুলে আমার স্কুলে যে দিদিরা আছেন বা আমার স্কুলে যারা কাজ করেন স্টাফরা আছেন, আমি অন্তত দেখি যে তারা কিন্তু যার যে কাজটা আছে খুব মন দিয়ে কিন্তু সেই কাজটা করেন, এই ভীষণ চেষ্টা। হ্যাঁ খুব জুনিয়ার যে লেভেলের যে টিচাররা এসেছেন, খুব জুনিয়ার টিচার, তাদেরও সাংঘাত মানে ভীষণ একটা প্রচেষ্টা আছে। আমি জানি না আমার স্কুলে এই উদ্যোগটা ভীষণ, যার জন্য আমার স্কুলে কিন্তু ছাত্রীর অভাব তো হয়ই না, উত্তরোত্তর বেড়ে চলেছে, এবং আমরা স্কুল বিল্ডিং মানে আরো বাড়ানোর চেষ্টা করছি, বিল্ডিং না বাড়লে আমরা মেয়েদের নিতে পারছি না, প্রচুর মেয়েকে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে, মানে আমাদের কিন্তু কলকাতা শহরে বাংলা মিডিয়ামে এরকম একটা সিচুয়েশন আমরা। একটা জিনিস ম্যাডামকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে ধরুন মেয়েরা আসছে এবং মেয়েরা যখন বিভিন্ন ভাবে তারা পরবর্তী কেরিয়ারে ঢুকছে এবং তারা চাকরি বাকরি করছে এবং করার পরে তারা আপনার কাছে আসছে, তো এরকম একটা ফিলিংস বা কোনো অভিজ্ঞতা একটা যদি শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ এরকম তো অনেকই আছে, মানে ভালো জায়গায় দাঁড়িয়ে মানে ভালো কিছু পেয়েছে এবং রাস্তায় দেখা হয়েছে, আমি তো চিনতে পারিনি, হয়তো সে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এরকম তো বহু অভিজ্ঞতাই আছে। হ্যাঁ সে তো আমাদের শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের এটাই বড় আমরা চিনতে পারি না। হ্যাঁ মেট্রোতে যাচ্ছি, মেট্রোয় সবার মাঝখানে হ্যাঁ দিদিমণি বলে, এই যে দিদিমণি বলে যে প্রণাম করা বা বড়দি বলে প্রণাম করা, হ্যাঁ এটা মানে সবাই তখন মানে ভীষণ নিজেকে তখন এত আনন্দ হয় এবং নিজেকে মনে হয় সবার থেকে আমি আলাদা, এই যে সবার মাথায় সবাই তাকিয়ে দেখছে আমাকে, যে মানে প্রণাম করছে পায়ে হাত দিয়ে, এটা তো একটা বিরাট পাওয়া না, এটা জীবনের এই প্রাপ্তিটা বিরাট। এক্স্যাক্টলি। ওকে শোভনবাবু আপনার একটু অভিজ্ঞতা শুনবো। হ্যাঁ বলি, মানে ভাবতেই পারিনি, একবার আমরা রাজস্থানে গেছি আর কি, রাজস্থানে যখন গেছিলাম সেখানে হঠাৎ বেড়াতে বেড়াতে সেখানে হঠাৎ একজন এসে আমাকে প্রণাম করছে, তো আমি প্রথম ভেবে জায়গা খেয়ে গেছি বলে ব্যাপারটা কি এখানে বাইরে কে করছে, তারপর সে কিন্তু ওখানে রাজস্থানের একটা জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র মানে শিক্ষক, সে চাকরি করছে ওখানে, তো সে হঠাৎ গেছে আমার সাথে দেখা হয়েছে রাজস্থানে জয়পুরের ওখানে, তো সে তখন ও বেড়াতে এসছে দিয়ে আমাকে প্রণাম করছে, প্রথমটা তো আমি চিনতে পারিনি, তারপর পরিচয় দেওয়ার পর তবে আমার মনে হলো যে ঠিক আছে এরকম ঘটনা, মানে ওটা আবার বেশ বেশ মজার জিনিস, মানে আমার ভাবতে অবাক লাগে যে বাইরে রাজস্থানে বেড়াতে গেছি সেখানেও আমার ছাত্র সে আলাদা স্টেটে সব সরকারি চাকরি করছে জওহর নবোদয় বিদ্যালয়ে, সে সেখানে আমাকে এই করেছে, এটা একটা আচ্ছাটা তো এই অফিস টফিস গুলো গেলে তো প্রধানত কাজের কোনো অসুবিধা, স্যার যেটা বলছিলেন কোনো অসুবিধা হয় না, সব জায়গাতেই ছাত্র আছে, দেখা যায় তারা সে সময় প্রণাম করে জিজ্ঞেস করে কেমন আছেন স্যার সেরকম ব্যাপারে। আর একবার একটা খুব মজার ব্যাপার হয়েছিল, ট্রেনে আসছি কলকাতা থেকে আর আসানসোল স্টেশনে হঠাৎ একটি বাচ্চা ছেলে নিয়ে এক ভদ্র মহিলা আমাকে প্রণাম করছে, আমি তো ঘাবড়ে গেছি,
পরে দেখলাম, হ্যাঁ শুরুতে যখন আমি চাকরিতে ঢুকেছিলাম তখনও আমার ছাত্রী ছিল, হ্যাঁ পুরোনো স্কুলের। আমি তো প্রথমে চিনতেই পারি, তারপর সব কিছু দেওয়ার পর দেখলাম হ্যাঁ ঠিকই তো। তো এরকম ঘটনাও ঘটে, মানে সে মা, মানে ছাত্রী তো নয়, তখন তো সে মা হয়ে গেছে, বাচ্চা আছে তার, সে প্রণাম করছে। মানে এই জিনিস মানে ওটা জীবনে ভোলার নয়, মানে আমাদের এটা এটা ঠিকই আছে। আর এক যে প্রথা প্রসঙ্গে হচ্ছিল যে আমাদের পড়ানোর ব্যাপারটা, আমরা একটা চেষ্টা করেছিলাম যে ছেলেদেরকে ওই যেমন এবিপি আনন্দ হচ্ছিল আর ওই 24 ঘন্টায় যে ক্লাস গুলো হচ্ছিল সরকারি যেভাবে যেগুলো ব্যবস্থা করা ছিল সেগুলোকে কিন্তু আমরা ছেলেদেরকে সবগুলোকে অ্যাটেন্ড করেছিলাম, এবং ফোন করে করে বলেছিলাম অমুক সময় অমুক ক্লাস আছে তোমরা অ্যাটেন্ড করো, এভাবে কিন্তু ছেলেরা করেছে। এই কতখানি হয়েছিল তার ফিডব্যাকটা সেটা কিন্তু পাওয়া যায়নি, কিন্তু ছেলেরা কিন্তু অ্যাটেন্ড করেছে। একটা জিনিস আমাকে বলুন, এই যে ধরুন ছেলে মেয়েরা পড়ছে বা আজকে যারা রয়েছে, আপনাদের যারা দেখতেই পাচ্ছেন যে তারা একটা জায়গা তৈরি করছে বা তারা একটা কেরিয়ার তৈরি করছে, এই কেরিয়ার তৈরি করতে গেলে কি কি হার্ডলস বা তাদের বাবা মার দিক থেকে তাদের কি খুব কেরিয়ারের কাউন্সিলিং এর খুব দরকার হয়ে পড়ে, আপনার কি মনে হয়? মানে একটা একটা সমস্যা এটা তো আছে, আমাদের এখানে যারা থাকে যারা এরকম ওয়েল টু ডু ফ্যামিলি বা যারা খুব সচেতন তাদের নিয়ে সমস্যা নেই, তারা ঠিক ছেলেদেরকে গাইড করে নেয়, কিন্তু প্রায় 60% উপর 70% কাছাকাছি বাবা মা যারা কিন্তু নিজের কর্ম নিয়ে নিজের কাজ রোজগারে নিয়ে ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু ছেলেদেরকে সঠিক মতো গাইড করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষক মহাশয়দের ভূমিকাটাই হচ্ছে একটা একটা খুব গুরুতর জায়গা, মানে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানটা কিন্তু তাদেরকে কিন্তু সঠিক পথে নিয়ে যাবে। এর আগে একটা সংস্থা এসেছিল আমাদের স্কুলে, আমি তখন সেখানে ভাবে খুব ভালোভাবে করেছিলাম, সেটা ছিল হসপিটালিটি ম্যানেজমেন্টের, হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য তারা ছিল, বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টের জন্য ছিল, তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে 6 মাসের ট্রেনিং দিয়ে বিভিন্ন সরকারি প্রোগ্রামের মতো ব্যাপারটা ছিল, সেখানে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় অনেক ছেলেকে কিন্তু চাকরিতে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। এবং এই যে জায়গাগুলো যে কোনখানে তাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু অভিভাবকরা অতখানি সচেতন না, ছাত্ররা কিন্তু সচেতন যে আমাকে কিছু একটা করতে হবে, সেই করার জায়গা থেকে তখন তারা আসে, তখন তাদেরকে গাইড করতে হবে। কিন্তু আমরাও সবসময় যে সঠিক জিনিসটা জানি যে কতগুলো দিক আছে সেটা সবসময় চাপের মধ্যে পড়া হয় না, মানে জানা হয় না। তো সেক্ষেত্রে যদি আমাদের এরকম একটা হেল্প থাকে তাহলে কি হবে, আমরা আমাদের সব টিচারদেরকে নিয়ে ওই সমস্যাটা মেটাতে পারবো। অনেকেই করছে কি পাস করছে, পাস করার পরে দেখা যাচ্ছে আর তো চাকরি বাকরি করতে পারবো না, কি অন্য জায়গায় পাচ্ছি না, তখন তারা অন্য কাজে চলে যাচ্ছে। তো সেরকমটা যদি সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে যদি কোনো একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে প্রফেশনাল কোর্সে নিয়ে যাওয়া যায় এবং সেই যে জায়গাটা স্কোপটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হবে। তো সেটা আমরা এই আপনাদের সহযোগিতা পেয়ে আশা করছি করতে পারবো। এর আগে আমি দুটো ব্যাচকে আমি বের করেছি, তারপরে দেখা গেছে অসুবিধা যে তারা কিছুদিন চাকরি করছে, অনেক বাইরে বাইরে দিয়ে দিয়েছিল, ওয়েস্টবেঙ্গলের বাইরে দিয়ে দিয়েছিল, তো তখন তারা আবার চলে এসেছে, এখন আছে তারা, এখন বিভিন্ন রকম কাজে কাজ করছে, মানে হোটেলে। শাশ্বতী ম্যাডামকে জিজ্ঞেস করবো যে শাশ্বতী ম্যাডাম, এই যে ধরুন মুর্শিদাবাদ বা অমিয়ানবাবু বিভিন্ন দিক আপনাকে জিজ্ঞেস করলেন, তো আপনার কোন প্রশ্ন আছে অমিয়ানবাবুকে এটা শোনার পরে, বা আপনার কোন বিশেষ জানার ব্যাপার যেখান থেকে অমিয়ানবাবু আপনাকে সেইভাবে বলতে পারেন? ওনারা যেমন যেটা করেছেন হয়তো জানি না কিরকম, আমাদের গ্রাম শহরের ইয়ে, তো শহরের মধ্যে আমাদের অল্প জায়গার স্টুডেন্ট থাকলেও মানে দূর দূরান্ত থেকেও স্টুডেন্ট আসে, এই তাদের কাছে পৌঁছানো একটু মুশকিল। কারণ আমরা তো যেমন গ্রামের দিকে হয় কি সব টিচাররা সব স্টুডেন্টকে চেনে, এবং এক্ষেত্রে কি হয় দেখা যায় বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের অচেনাই থেকে যায়, মানে আমি হয়তো কোনো মাস্টারমশাই চিনলেন সবাই চিনতে পারলেন, কিন্তু গ্রামের দিকে যেটা হয় সেইটা সব প্রায় সব স্টুডেন্টকেই সব টিচার চেনে। তো ওইটার থেকে আমরা কিভাবে বেরোবো, ওই জিনিসটা সবাইকে যাওয়া, যেমন যাদের ক্লাস আছে যাদের সঙ্গে আমার আছে, যে ছেলেগুলো একটু একটু বেশি কি বলে স্পেশাল ছেলে তাদেরকে কিন্তু সবাই চেনে, সবাইকে সব চেনে না, এটার থেকে বেরোনোর কি উপায় আছে আমরা জানবো কি করে? হ্যাঁ স্যার, আপনার তো অভিজ্ঞতা অনেক বেশি। এই ব্যাপার যেটা আমরা করি, আমরা সমস্ত ছাত্রকে স্কুলের যে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির মধ্যে, সেই বেশিরভাগ দেখা যাবে সেই অ্যাক্টিভিটির মধ্যে যারা যাদেরকে আপনি বলছেন মেধা সম্পন্ন ছেলে তাদেরকে সবাইকে পাবেন না, কিন্তু অন্যান্য বিভিন্ন কাজকর্ম আছে তাতে কিন্তু তাদেরকে খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু এই মধ্যবেতা এবং তার নিচের ছেলেদেরকে দিয়েই প্রচুর কাজ স্কুলের হয় এবং তারা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মধ্যে যদি আমরা নিজেদেরকে জড়িয়ে নিতে পারি তাহলে সব ছেলের সঙ্গে আমাদের পরিচয় হবে এবং আমরা কিন্তু তাদের সঙ্গে ইনভলভ যদি হতে পারি। প্রত্যেকটি টিচারকে কিন্তু এই বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে আমি ইনভলভ করিয়ে নিয়েছি, স্কুলের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে এবং তাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন এখন তো স্কুলে তো ক্যাবিনেট
স্টুডেন্ট ক্যাবিনেট হয়েছে এবং সেই স্টুডেন্ট ক্যাবিনেটকে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন অল্টারনেটিভ ওই নিম্ন মধ্যবিত্ত ছেলেদেরকে দিই, নিম্ন মেধার ছেলেদেরকে দিই, কিন্তু বেশিরভাগ কার্যক্রমটা করাই করাই তারা সত্যি স্কুলে কাজকর্ম খুব ভালো করে। তার সঙ্গে প্রত্যেক টিচারের সঙ্গে প্রত্যেক টিচারের আমাদের কিন্তু মাঝে মাঝে ক্যাম্প হয়, আমাদের বিভিন্ন সিস্টেম আছে, NSS আছে, NCC আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্লাস আমাদের স্কুলের যে বিভিন্ন অনুষ্ঠান হয় তাতে আমরা একদিন করে দুটো কি তিনটে হয় বেশি আমরা ক্যাম্প করি। সেই ক্যাম্পে হচ্ছে দু তিনটে কাজ হয়, একটা হচ্ছে স্কুল গোটা স্কুল বিল্ডিং স্কুল ক্যাম্পাস ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা গোছানো, দু নম্বর কাজ হচ্ছে সামনের যে গ্রাম বা পার্শ্ববর্তী যে গ্রাম এলাকা আছে বেল্টটা আছে সেই বেল্টের মানুষের মধ্যে মাঝে মাঝে আমরা গিয়ে বিভিন্ন টিচারকে বলি যে আপনারা একটু সার্ভে ব্যবস্থা করুন, ছেলেদেরকে দিয়ে সার্ভে করাই এবং সঙ্গে সঙ্গে টিচাররাও যায়। আর স্কুলের যে বিভিন্ন অনুষ্ঠান হয় তাতে কিন্তু ছাত্ররা অংশগ্রহণটা ডাইরেক্ট করি, তার ফলে কি হয় ছাত্রছাত্রীরা কিন্তু ছাত্র মাস্টার সাথে পরিচিত হয়, মাস্টার সারাও ছাত্রের সঙ্গে পরিচিত। অ্যাক্টিভিটি ছাড়া অন্য ব্যাপারে কিন্তু এতটা ছাত্রের সঙ্গে সকলের সেই পরিচিত থাকে না, যেটা আপনি ঠিকই বলেছেন গ্রামাঞ্চলে কিন্তু সুবিধা এটা, গ্রামাঞ্চলে মানুষের পক্ষে আমাদের আমাদের এই বিষয়টা কিন্তু আমরা সাকসেসফুল, আমাদের কিন্তু ছাত্রের সঙ্গে ছাত্রের পরিচয়টা খুব বেশি। ওকে আমি এবার একটু শাশ্বতী ম্যাডামের কাছে আসবো। ছাত্রদের ছাত্রই বলুন, হ্যাঁ বলুন। প্রথমে আপনি আপনার যদি বলছি ছাত্রীরা তো ছাত্র, হ্যাঁ আপনার কি মত এই যে আপনি শুনলেন এগুলো এক্ষেত্রে কেরিয়ারে কিরকম ভাবে ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারে এক্ষেত্রে আপনার কি মত, আপনি যদি কেরিয়ার দিকে। হ্যাঁ আমি যেটা বলছি যে যারা ভালো স্টুডেন্ট, হ্যাঁ উচ্চ মেধার ছাত্রদের নিয়ে তো ছাত্রীদের নিয়ে তো কোনো সমস্যা নেই, তারা নিজেরা মানে সেলফ মেড, তারা সেলফ মেড হয়, হ্যাঁ তারা কারো তারা নিজেরাই এগিয়ে যেতে জানে, তাদের জন্য কোনো কাউন্সিলিং ও লাগে না কিছুই লাগে না। কিন্তু এই মধ্য মেধা বা নিম্ন মেধা এই এই যে ছাত্রীরা এদের এদের জন্য কিন্তু একটা কাউন্সিলিং এর দরকার থাকে, টিচাররা তাদের ঠিক মতন যদি গাইড করে দেন তারে কিন্তু তারা সঠিক পথে এগোতে পারে। আর ওনারা যেটা বলছেন যে স্কুলের বিভিন্ন কাজে যেমন স্কুলের অ্যানুয়াল ফাংশন স্পোর্টস এক্সিবিশন যে যে কাজগুলো হয় সরস্বতী পুজো বা আদার্স এই সমস্ত কাজে কিন্তু এরা প্রচন্ড অ্যাক্টিভ থাকে, মানে কাউকে ওরকম উচ্চ মেধা মধ্য মেধা নিম্ন মেধা না, এক একজন এক একটা কাজে পারদর্শী, সে কে কোন কাজে পারদর্শী সেই ভাবে তাদের যদি গাইড করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দেখা যায় পরবর্তী জীবনে সেই কাজে অনেক সফল হতে পারে। মানে এরকম তো দেখাই গেছে যে বহু গুণীজন বহু বড় মাপের মানুষ যারা যাদের কিন্তু যে রেজাল্ট বিরাট ভালো ছিল স্কুলের সেটা তো নয়, সেটা তো আপনারা জানেনই বহু মানুষ আছেন, তো সেটা কিন্তু মেন ক্রাইটেরিয়া নয়, মানে কোন জিনিসটা সে ভালো পারে কোন জিনিসটা সে খুব আনন্দ সহকারে করে এটা যদি টিচাররা তাদের একটু গাইড করে দেন, হ্যাঁ সেই গাইড করলে পারে তারা কিন্তু সেই দিকে এগিয়ে যেতে পারে। অনেক সময় কি হয় না বাবা মারা অনেক সময় হয়তো আমাদেরও আছেন যারা একটু নিম্নবিত্ত বা এরা লেখাপড়া জানেন না, বাবা মারা ঠিক বুঝে উঠতে পারেন না যে হ্যাঁ টেনের পরে বা কি হবে টুয়েলভ এর পরে কি হয়, তারা জানে শুধু একটু কলেজে যায় এমনি বিএ বিএসসি পড়ে, হ্যাঁ এর বাইরে যে কিছু হতে পারে এবং সেটা করলে যে চাকরি হতে পারে এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু ওনাদের ধারণা নেই প্রায় বলা যায়। তো সেই জিনিসগুলো সেই জায়গাগুলো নতুন নতুন অনেক সাবজেক্ট অনেক মানে এখন তো মানে আমাদের সময় যা ছিল না এখন তো বহু সুযোগ আছে, কিন্তু সেই সুযোগগুলোকে জানতে হবে এটাই হচ্ছে ব্যাপার, জানাতে হবে হ্যাঁ যে তুমি এটা নিয়েও এগিয়ে যেতে পারো, তুমি যদি ছোট একটা তুমি যদি রান্না জানো তুমি একটা বেকারি করে বাড়ি থেকে কেক তৈরি করেও কিন্তু পাঠাতে পারো অনলাইনে, বা তুমি যদি একটু বিউটিশিয়ান কোর্স তুমি যদি করতে পারো তাহলে তুমি কিন্তু বাড়ি বাড়ি গিয়েও এখন তুমি করে তুমি রোজগার করতে পারো, হ্যাঁ এখন এই ব্যাপারগুলো। এবার সে কোনটা ভালোবাসে, স্পোর্টস হলে তাকে স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে মানে অনেক ধরনের রয়েছে, হ্যাঁ আর ভালোদের জন্য তো অনেকই আছে কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আরো সব অনেক এখন অনেক কিছু এসেছে, মানে আমিও নিজে হয়তো সবগুলোর নাম বলতে পারবো না, এখন তাদের অবশ্যই এই কাউন্সিলিংটা দরকার। আমি একবার শেষ প্রশ্ন করব, আমার শেষ প্রশ্ন খুব আমি চাইবো উত্তরটা নিতে, সেটা হচ্ছে এই যে বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের পাশে থেকে তাদেরকে একটা জায়গা তৈরি করে দিচ্ছে এবং এর পরেও
তারা কিন্তু সত্যি কথা বলতে কি যে ছাত্রছাত্রীর সমৃদ্ধতেই তারা সমৃদ্ধি লাভ করছে। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে আজকে কি সেই জায়গাটায় দাঁড়িয়ে আরো নতুন কিছু কোর্স বা আজকে ধরুন বিভিন্ন কোর্স চেঞ্জ হয়েছে বিভিন্ন সময় এবং সেই যেটা তাদের জন্য দরকার সেই রকম কোর্স তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে আরো যদি নতুন কোর্স আসে এবং সেইভাবে যদি আমরা নতুন কোর্স গুলোকে অ্যাপ্লাই করতে পারি ছাত্রছাত্রীর মধ্যে সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? প্রথমে সরস্বতী ম্যাডামের কাছে যাবো। হ্যাঁ, আপনারা কি বলতে চাইছেন যে বিভিন্ন রকম কোর্স? হ্যাঁ, এখন তো কোর্সের বিভিন্ন রকম মানে আমি মানে দেখি আর কি, পেপার খুলে বা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমি দিয়ে আমি দেখেছি বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের কোর্স চালু হয়েছে। এবার আমি বলতে পারবো না সব ইনস্টিটিউট সমান কিনা বা সবাই সমানভাবে করান কিনা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ছেলেমেয়েরা ধরুন আমি একটা কথা কথা একটা এক্সাম্পল দিই আপনাকে, ধরুন আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরে এসি আছে, আর যদি এসিটা খারাপ হয়ে যায় তাহলে আপনার তো এসি ছাড়ানোর লোকটা লাগবে। হ্যাঁ, সে তো অবশ্যই, এরকম বহু আছে প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে আমাদের স্কুলে যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে তার কিছু কিছু তো ট্রেনিং দেওয়া হয়। এছাড়া সব মানে এটা সরকারি বলছি, এছাড়াও তো প্রচুর সাবজেক্ট নতুন এসেছে বা নতুন নতুন ইনভেন্টও করা হচ্ছে যে এটা এটা করানো যেতে পারে। হ্যাঁ, বা এই ম্যানেজমেন্ট হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্ট আগে আমরা জানতামই না এসব হয়। হ্যাঁ, তবে এটাও যে একটা আছে। হ্যাঁ, বা এখনকার ছেলেমেয়েরা যে শোনে এই যে রেডিও আর জে ডিজে কত কি শুনতে পায়, মানে আমি কোনোটাকে ছোট করছি না কিন্তু সব রকম মানে যে যেটা ভালোবাসে যে যেটা ভালোবাসে সেই লাইনে সে এগিয়ে যেতেই পারে, রোজগারের ব্যবস্থাটা হতেই পারে পেশাদারি। হ্যাঁ, শাশুদিদি তো অনেকটা কথাই বললেন যে তার বিভিন্ন স্কোপ আছে, সেটাই ঠিক, এবং সেক্ষেত্রেও আছে। মোট কথা যেটা হচ্ছে যে ছেলেরা বা মেয়েরা সেই জিনিসগুলো জানে না, এটা জানাতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এবং তার জন্য সরকারি প্রচেষ্টা যেমন আছে সেরকম আমাদেরকে সবসময় তো সরকারিভাবে হয় না, সেই জন্য যে যদি বেসরকারি সংগঠন বা অন্য কোনো যে যারা এইগুলোর সঙ্গে জড়িত বা যারা ট্রেনিংটা দেন, হ্যাঁ, তাদের তারা যদি ইনভলভ থাকে তাহলে কিন্তু ছেলেরা কিন্তু নেবে, সেইভাবে সাহায্য করতে পারি, মানে সেইভাবে যদি আমরা গিয়ে আপনাদের ওখানে করতে পারি তাহলে অনেক বেটার পজিশন দাঁড়াবে, তাই তো? হ্যাঁ, অনেক বেটার হবে, সেটাই বলছি। হ্যাঁ, অমরেন বাবু, আমার মনে হয় স্টুডেন্টদের বোঝানোর সাথে সাথে মেইন দরকার বাবা মাদের বোঝানো। বাবা মারা কিন্তু এখনো কিরকম পর্যায়ে রয়েছে আমি বলছি, যে আমাদের একটি মেয়ে অঙ্কে একদম ভালো না, সে এইচএসএ অঙ্কে ব্যাক পেয়েছে, তা সে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে কোন রকমে পাশ করে গেছে, তার বাবা এসে জোর জবরদস্তি করে তাকে বলালো যে না ওর ফেল রেজাল্ট আনতে হবে। আমি বললাম কেন, ওকে বায়োসায়েন্সে দিয়ে দিন। বললো না না, বায়োসায়েন্স আবার পড়ে নাকি, বায়োসায়েন্সটা সায়েন্স নাকি ওসব? আমি বললাম অনেক রকম জায়গা আছে, হ্যাঁ, বায়োটেকনোলজি আপনার মেয়ে ভালো সব ঠিক অনেক কিছু আছে। না না, সিনি চলে গেলেন কাউন্সিলে, সেখানে লোক দিয়ে আমাকে ফোন করালেন যে আপনি ফরওয়ার্ড করে দিন। করে তিনি ফেল রেজাল্ট নিয়ে এলেন, মেয়েকে আবার সামনের বছর বসাবো যে মেয়ে অঙ্ক করতে চায় না। ম্যাডাম ঠিকই বলেছেন, আমরা জানি তাকে দিয়ে সেটা হবে না, কিন্তু কিছুতেই মানবে না, ওই যে মাথায় ঢুকে আছে ওটা। প্রথম কাজ হচ্ছে যেটা ম্যাডাম বলেন, গার্জেনদের আপনি যেদিন আমরা আমাদের মতো স্কুলগুলোতে আসবেন বা এরকম আসবেন বা প্রচার মানে তাদের সামনে এই ব্যাপারটা খুলে দেবেন, জানলাটা খুলে দেবেন, সেখানে আমরা যদি যদি ছাত্রছাত্রীদের সঙ্গে গার্জেনকেও আনতে পারি, এবং প্রথম গার্জেনদেরকে আগে মাথায় ঢোকানো দরকার, তারা অনেকটা ছেলেদের উপর চাপিয়ে দেয় অনেকটা, ছেলেরা অতটা হয়তো বলতে পারছে না। আপনারা এটাই বললেন যে আজকে কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, গার্জেনদেরও কাউন্সিলিংটা ভীষণভাবে দরকার, গার্জেনদেরও, হ্যাঁ, অভিভাবককে দেখে তাদেরকেও এই ব্যাপারে অ্যাওয়ারনেস, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে তাদের ছাত্রছাত্রীদের জীবন করার জন্য যে আজকে যে অনুষ্ঠান আমাদের শব্দপূরণের চাবি কাঠি, তো সেই জায়গাটা কিন্তু তাহলে সত্যি একটা শব্দপূরণ হবে, এবং ১০০ বছর ধরে ছাত্রছাত্রীদের সেই শব্দপূরণের জায়গাটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। সেই জন্যই আজকে সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন, স্বপনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, অমরেনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শাশ্বতী ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে আজকে আসার জন্য। শুধু একটা কথাই বলবো, জীবন গড়া কথা অনুষ্ঠানে জয়শ্রেণী ট্রেনিং ইনস্টিটিউট সব সময় বিগত ১০০ বছর ধরে একটা কথাই বিশ্বাস করে এসেছে, জয়শ্রেণী টেলিগ্রাফ
জীবন গড়ে দেয়। নমস্কার। 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 থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। মেইন কোর্সেস: ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান, ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট, জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়।